করতে বলো বাবু, তুই একটু শর্ট সবুজ দিস। নানা বল ছবি হচ্ছে, দাদা আমরা তোমার ডান দিকে আছি একটু। এখানে সবাই ক্যামেরা নিয়ে বাবু, একটু সামনে, সবাই একটু সামনে একটু হেঁটে আসছো, এক তারিখে হেঁটে আসবে কিভাবে। আচ্ছা সামনের একটা রয়ে ভিডিও হয়ে গেছে, দাদা তুমি দেখতে দেখতে আসছো এরকম ছবি, দাঁড়াও একটু পিছিয়ে যাই একটু, আসো বাবুদা আসো। আরে কিছু মনে পড়ে কি তো কনসেপ্টটা খুবই সুন্দর, মুকুল আবার ফিরে আসছে তার পাড়াতে, এই কনসেপ্টটা ভাবলে তাই। মুকুল কি কি বদল দেখলো পাড়াতে? রূপক দা আর একটু ঢুকুন না, বাবুদা আর একটু ঢুকবে একটু, হ্যাঁ 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 হ্যাঁ, এবার একটু সামনে, সবাই একটু সামনে সামনে, একটু সামনে সবাই, বেশিক্ষণ থাকবে বাবুদাও থাকবেই না, এবং 50 বছর তার হয়ে গিয়েছে আজকে তার সেলিব্রেশন, এবং সেলিব্রেশনে এখানে পুরো একদম তাদের হাত, অনেক বছর বাদে এখানে আসা হলো এবং ঘুরে দেখলেন আপনি সরে আসুন না একটু, বাবুদা ফেমে আসছেন আপনি, প্লিজ সরে আসুন বাবুদা, বাবুদা তোমার কি মনে মানে এ হচ্ছে আসল কুকুর, দেখি ইন্টারপ্রেটেড হচ্ছে নকল কুকুর, কাজেই সে এ করাতে ছিল, সে এখন মুম্বাইতে বিজ্ঞাপনের চরিত্রে আন্দোলন করছে, এবং কাজেই কুশলের এই জায়গাটা মনে থাকার কথাও ছিল, কিন্তু চেঞ্জ করে দেওয়া। আচ্ছা এবার একটু তোমার কাছে সেটা হচ্ছে যে এখানে শুটিং হয়েছে, একটা ঘুড়ির দোকান আছে, সেখানে আমরা বাড়ি থেকে মাঝে মাঝে ঘুড়ি কিনতে হবে। আর একটা জিনিস বলি, এত বছর পরে সঞ্জীব রায় কিংবা সঞ্জীব রায় এলে এখানে এখানে আউটডোর শুটিং হয় না, কাজ না থাকলে ওখানে গিয়ে থাকতে হয় বলা যায় না, আমি যদি আসতাম তাহলে হয়তো আজকে দিকে ওর বাড়িটা তো মনেই পড়ছে না। আচ্ছা এখন রাস্তায় অনেক কিছু ব্যাপার,
ভবানীপুরের স্মৃতি আমার আছে, কারণ আমি এখানে মোটামুটি বড় হয়েছি, তো সেই দিক থেকে ঠিক আছে জায়গাটা। বাট আজকে আমার এত বছর পরে এসে এটা একটা ভালো একটা আইডিয়া, মানে লোকেশনে স্পটে একটা কিছু হচ্ছে, এটা খুব ভালো আইডিয়া। কাজের অভিজ্ঞতা খুবই ছোট সেই আমার এক্সপিরিয়েন্স, মানে আমার তো আমি তো তখন 250 বয়স, ন্যাচারালি আমার তো শ্যুটিংয়ের এক্সপিরিয়েন্স তো কখনো নেই, কারণ ওটা আমার শ্যুটিং বলেই মনে হয়নি। সুপ্রিত্রাকে মনে হতো আমার জেঠু, মানে জেঠু বলে ডাকা হয়নি, জেঠু তিনি যা বলছেন আমি সেটা করছি। মানে চাইল্ড আর্টিস্টরা অ্যাকচুয়ালি ওরমভাবে তো অভিনয় করে না, তারা কমান্ড ফলো করে। যে বাচ্চা যত বেশি ভালো কমান্ড ফলো করতে পারবে ডিরেক্টরে, সেই বেটার পারফর্ম করতে পারে। তার মানে এই নয় যে তার ভিতর থেকে ডিরেক্টর খুব নিংড়ে অভিনয় বার করে নিচ্ছেন, তা নয়। তাকে ব্যবহার করা, তাকে যেটা সত্যজিৎ অত্যন্ত নিপুণভাবে করতেন তার বাচ্চার চরিত্রগুলোর সঙ্গে, যে জন্য কাজল থেকে শুরু করে রতন থেকে শুরু করে মুকুল থেকে শুরু করে প্রত্যেকটা ছবিতে, মানে সোনার খেলনা অত্যন্ত জনপ্রিয় একটা কমার্শিয়াল ছবি বলে দেখাতে মুকুলটা অনেক বেশি হাইলাইটেড হয়েছে। কিন্তু রতন কাজল যদিও সংসারে অত্যন্ত জনপ্রিয় কমার্শিয়াল ছিল, কিন্তু যেহেতু হয়তো মুকুল সোনার খেলে ওয়ান অফ দি হিরো বলে হয়তো অনেক বেশি ফোকাস হয়েছে। প্রত্যেকটি বাচ্চা, প্রত্যেকটি চাইল্ড আর্টিস্ট সত্যজিৎ ছবিতে অভূতপূর্ণ পারফরমেন্স দিয়েছে, এবং তার একমাত্র কারণ হচ্ছে ডিরেক্টরের পারফরমেন্স। এবং তিনি বাচ্চাদের যেভাবে হ্যান্ডেল করতেন, নিজের সমবয়সীদের মতো করে হ্যান্ডেল করতেন, বন্ধুর মতো হ্যান্ডেল করতেন, কিন্তু তারা তাকে খুব কনফাইড করতো কনফিডেন্সের ভিতরে, যে এত ভালো ভালো পারফরমেন্স তার বাচ্চারা দিতে পেরেছে। একই ব্যাপার, ইনস্ট্রাকশন ফলো দ্য ইনস্ট্রাকশন, অত তো বুঝি না, তো এরকম করতে হবে এরকম করতে হবে, তাতে কী মানে হয়, তাতে কী দেখতে হবে। আমি যেমন বিট্টু আমাদের শো, ওর একটা মানে একটা হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড নিয়েছে, যেহেতু ওকে কীভাবে ডায়লগগুলো বলছে এবং কারেক্ট করিয়ে দিচ্ছে, তো ওই যেটা কুশল বললো আমরা তো জাস্ট ফলো করি। ইভেন আমি আরও তো ক্রিকেট খেলতে অনেক ব্যস্ত থাকতাম, শুটিং ফুটিং তো ঠিক আছে, ক্রিকেট খেলছি, এই করছি, মজা করছি। আর দেখো শুটিংটা আমি জানি না, আমার ব্যক্তিগত মত হচ্ছে আউটডোরটা স্পেশালি ওটা বেশ, সেটা বেশ লার্জ স্কেল, অনেকদিন যাবো তো একটা পিকনিক পার্টি, আমরা ওরকম ঠিক ওই রকম যে একটা এক্ষুনি যেতে হবে, পিকনিক চলছে, খাওয়া দাওয়া হচ্ছে, তার মধ্যে ঘোরাঘুরি হচ্ছে, জায়গা দেখছি, নতুন জায়গা দিচ্ছি। আমার জন্য তো সোনার কেল্লায় রাজস্থানে প্রথমবার, এর আগে তো কখনো, তার আগে ধরছিল না না না, আমরা সব নতুন দেখছি, তখন অত বুঝতামও না, খুব ভালো লাগতো মরুভূমি এই ওই সেই, যেটি সেটা বলেছিল পছন্দ যখন করছিল আমাকে, তখন বলেছিল যে আমরা মরুভূমির দেশে যাবো, উট চড়বো ইত্যাদি ইত্যাদি। সো ইটস এ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, মানে এটাগুলো ঠিক বোঝাতে গেলে যে ওই টাইপের শুটিং, হ্যাঁ বাবুদার ছবিতে আউটডোরে আমি মাঝে মাঝে যাই শুটিং, একই রকম একটা খাবার নিয়ে একটা বিরাট আলোচনা, কতক্ষণে খাবার আসবে, এই হবে সেই হবে, তো এটা এনজয় করেছি। তবে আনফর্চুনেটলি এখানে আমি শুটিংয়ে সময় ছিলাম না, কেন ছিলাম না এখন রিগ্রেট করছি, থাকতে ভাবেই জন্য। আর মুকুলের পাড়ায় আজকে ক্যালেন্ডার লঞ্চ, এরকমভাবে 50 বছরের উদযাপন, কীভাবে দেখা হচ্ছে, মেমরি তো প্রচুর আসছে দাদা তোমার কাছে, লোকেশনে এসে ব্যাপারটা লঞ্চ করছে, অনেক কুমার সংক্রান্ত বহুদিন ধরে এই ক্যালেন্ডার করছে, এবং সন্দেশ নিয়ে ক্যালেন্ডার করেছে, বালকে নিয়ে ক্যালেন্ডার করেছে, এবং 50 বছর উপলক্ষে এই ক্যালেন্ডারটা বেরোচ্ছে, এবং যেখানে শুটিং হয়েছিল 50 বছর আগে সেই লোকেশনে, কাজে এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা একটা মজার একটা কনসেপ্ট বলে আমার মনে হয়, এবং খুব ভালো লাগছে। রূপকদা ইটস এ ওয়ান্ডারফুল অ্যাসোসিয়েশন, যাদের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে তাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখতাম, দে অল আর আওয়ার হিরোজ, হয়তোবা সত্যজিৎ বাবুর জায়গাতে সন্দীপ দা, আমরা কোনো পার্থক্য দেখি না, এটা আমাদের জন্য একটা গর্বের অ্যাসোসিয়েশন। আমি শুধু বলবো সোনার কেল্লার স্বর্ণ জয়ন্তী বর্ষে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের শ্রদ্ধার্ঘ্য, দ্যাটস ইট। আর সুদীপ চন্দ্রকে অনেক কৃতজ্ঞতা জানাবো যে এই রকম একটা অ্যাসোসিয়েশনের মধ্যে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সকে জড়িত করেছে, রেখেছে, সবাই আমাদের গর্বের মানুষ, তাদের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারছি, তাদের কাছ থেকে শুনতে পারছি তখন সোনার কেল্লাতে কী হয়েছে। সোনার কেল্লা আমাদের কাছে স্বপ্ন দেখার ছবি, এরকম একটা ছবির পাশে
তখন খুব ছোট ছিলাম, আজকে যখন হয়তোবা দাদার চেয়ে এক বছরের ছোট ছিলাম, আজকে যখন এই সময় এসে বা সমবয়সী, ওই রিলিভ করা পুরো ব্যাপারটা, ইটস এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ সো মাচ আপনারা সবাই এসছেন, এবং এই ছবিটা আজকে 50 বছর পরে যেভাবে সবাই কানেক্ট করতে পারছে, উই আর ভেরি শিওর 100 বছর পরেও একইভাবে কানেক্ট করবে, কারণ এগুলো সময়কে জয় করা কিছু ছবি, এবং উনি সেই ধরনেরই ছবি করতেন। আর আজকের তারিখে এই অনুষ্ঠানটিতে আমরা সবার সাথে থাকতে পেরে সত্যি অর্থে গর্বিত। এই যে ইনিশিয়েটিভটা যেটা তুমি যে নিলে এবং কিভাবে মাথায় আসলো, ভালো লাগার 50 বছর পূর্ণ সেইটাকে উদযাপন করে, আর কিছু নেই, এই মুগ্ধতা থাকবে, এটা বেশিভাবে ডিসক্রাইব করতে। ওকে আমরা বাজে আছি, সবাই একটু মাঝখানে অনুষ্ঠান শুরু করবো ওদের মধ্যে। আর সবচেয়ে সুখের কথা হচ্ছে ছবিটা আমার নতুন করে রিস্টোর করা হয়েছে এবং একদম ঝকঝকে অবস্থায় ফিরে এসেছে, আমরা প্রথম যখন দেখেছিলাম সেরকম অবস্থায় ফিরে এসেছে, কাজে এটা অনেকদিন থাকবে। আর সুদীপ্ত যে ব্যাপারটা করলো, অনেক বড় যে ব্যাপারটা আয়োজন করেছে 50 বছর উপলক্ষে, এটাকে আমি খুবই আমার পরিবারের সাধুবাদ জানাই, এইটুকু বলতে পারি।